উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বর্ণিল আয়োজন। সারা দেশে শোভাযাত্রা, উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্বসেরা দশটি পরিবেশ বান্ধব পোশাক কারখানার সাতটি এখন বাংলাদেশে, স্বীকৃতির অপেক্ষায় আরও 280টি প্রতিষ্ঠান। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফ নজরুল ও পিয়াসের মরদেহ আনা হল দেশে, স্বজনের কাছে হস্তান্তর, দাফনের জন্য নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামে। টঙ্গী থেকে অপহৃত 4 বছরের শিশুকে 7 দিন পর নীলফামারী থেকে উদ্ধার, গ্রেফতার 4, সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা। এবং মার্কিন প্রশাসনে বেড়ে চলেছে অস্থিরতা, এবার ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ, পরামর্শ আমলে না নেওয়ার অভিযোগ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী ম। উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে উৎসব মুখর জনস্রোতের ঢল নামে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঐতিহাসিক সাফল্য উদযাপনে মেতে ওঠেন তারা। এছাড়া রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে আনন্দ শোভাযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন করা হয়। শুরু হলো নতুন দিগন্তের পথ চলা। 1971-এর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশ। উন্নয়নশীল দেশ হিসাবে উত্তরণের এই সাফল্য উদযাপনে যেন বর্ণিল এই মহানগর। ঐতিহাসিক এই স্বীকৃতি উদযাপনের দিনে রাজধানীর সব পথ যেন মিশে যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উৎসবের এই দিনে রাজধানীর শিল্পকলা একাডেমি আর দোয়েল চত্বরে একে একে জড়ো হতে থাকে সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর আর সংগঠনগুলো। বেলা 3টা নাগাদ শুরু হয় মূল শোভাযাত্রা। বঙ্গবন্ধুর দেশ আজ এগিয়ে গেছে বহুদূর। উন্নয়নের এই ধারাবাহিকতা তুলে ধরা হয় শোভাযাত্রায়, তুলে ধরা হয় অদম্য বাংলাদেশকে। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন দেশবাসীকে, অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে। আমি মনে করি এটা জাতীয় অর্জন। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা সবাই আসছি এবং আমরা এটা খুবই খুব ভালোভাবে সেলিব্রেট করছি। আজকে সারা বাংলাদেশে আনন্দ বিজয় মিছিল শোভাযাত্রায় প্রমাণ করতেছে এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উন্নয়নশীল দেশকে স্বাগত জানাচ্ছে। মানুষের মনে হচ্ছে আনন্দের ঢেউ, এই ঢেউটা খেলে যাচ্ছে সবার ভিতরে এবং এটা শেষ পর্যন্ত প্রান্তিক পর্যন্ত চলে যাবে, আমরা এটাই আশা করি। স্বপ্নপূরণের এই উৎসব যেন কেবলই শুরু। অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ, এই স্লোগানে এগিয়ে চলা শোভাযাত্রার সহযাত্রীদের লক্ষ্য 2041-এ। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেদিনই হবে কাঙ্ক্ষিত এক বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার স্বপ্নের বাংলা, সোনার বাংলা আজকে অল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের খেতাব উঠেছে। আমরা উন্নত দেশে পা রাখতে চাই 41-এ। উন্নয়ন কর্মকাণ্ড এইভাবে চলতে থাকে শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে দেশ অদূর ভবিষ্যতে উন্নত দেশে পরিগণিত হবে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর সব স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে তুলে ধরা হয় বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এই সাফল্য উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল লেজার শো আর আতশবাজির আয়োজন। এদিকে সারা দেশে বৃহস্পতিবার সকাল থেকেই আনন্দ শোভাযাত্রা করে জেলা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ সহ সর্বস্তরের মানুষ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সহ 5 সহস্রাধিক মানুষ অংশ নেন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সহ সর্বস্তরের মানুষ। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, আজকে আমরা অনেক আনন্দের সঙ্গে র্যালি করছি। আমরা বাঙালি হিসেবে উন্নয়নশীল দেশে বাস করতে পেরে এবং উন্নয়নের দিকে এগিয়ে যেতে পেরে আমরা সত্যি গর্বিত।
রাজশাহীর আলুপট্টি এলাকায় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর উর রহমান। মেট্রোপলিটন পুলিশ, আয়কর বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ মাঠে সমাবেশে যোগ দেন তারা। উন্নয়ন ত্বরান্বিত হতে পারে তার কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তের মধ্যে অন্যতম হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক চর্চা এটি থাকতে হবে। ঘোড়ার গাড়ি নিয়ে চট্টগ্রামে নগরীর সিডিএ ভবন থেকে র্যালি বের করা হয়। এতে সিডিএ চেয়ারম্যান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে র্যালি নিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতির অর্জন উদযাপন করেন সবাই। খুলনা শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। ঢোলবাদ্যের তালে তালে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া রংপুর, ঝিনাইদহ, রাঙামাটি, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে স্বীকৃতির অর্জনকে। ইসমাত জাহান, সময় সংবাদ। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ না দিলে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জন্য নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তার লক্ষ্য। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অভিযাত্রা উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার 47 বছর পর এ সফলতা অর্জনের পথ সুগম ছিল না। উন্নয়ন ও অগ্রযাত্রা যাতে আর থেমে না যায় সেজন্য নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে সর্বস্তরের জনগণকে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। এক অপ্রতিরোধ অগ্রযাত্রায় 47-এর বাংলাদেশ। গেল দশকে অবকাঠামো, প্রযুক্তি, শক্তি খাতে শুধু বাংলাদেশের অভাবনীয় পরিবর্তনই ঘটেনি, অর্থনৈতিক বিভিন্ন সমীক্ষা বলছে পাল্টে গেছে এ তটের মানুষের জীবনযাত্রাও। গেল 7 বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% বেশি। সূচক উন্নয়নের এ ধারায় চলতি বছরে দেশের প্রবৃদ্ধি 7.24%। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রীকে। এরপর সরকার প্রধানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ভিডিও বার্তায় সরকার প্রধানকে শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানগণ। প্রধানমন্ত্রী বলেন, মাত্র 3 বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের জন্য স্বল্পোন্নত দেশের স্বীকৃতি এনেছিলেন জাতির জনক। এরপর দেশকে উন্নয়নশীল অভিযাত্রায় উন্নীত করার 46 বছরের পথ মোটেই মসৃণ ছিল না। আপা যেটা চেয়েছিলেন তার বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আজকে তো সেই সম্ভাবনার দ্বার খুলে গেছে, আমরা একটা ধাপ এগিয়ে গেছি। যদি তিনি বেঁচে থাকতেন হয়তো 10 বছরের মধ্যে আমরা এই অর্জন করতে পারতাম। দেশকে এগিয়ে নিতে পেশাজীবী, শ্রমজীবী সহ সকল স্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যতটুকু অর্জন আমি মনে করি যে বাংলার জনগণে, কারণ এই জনগণের কাছ থেকে যদি আমি সাড়া না পেতাম, তাদের সহযোগিতা না পেতাম, তারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করতো, তাহলে আমি তো ক্ষমতায়ও আসতে পারতাম না। আজকে যে উন্নয়নের ধারাটা সূচিত হয়েছে এটার জন্য অব্যাহত থাকে সেটাই কামনা করি। এর আগে অনুষ্ঠান থেকে স্মারক ডাক টিকেট এবং উন্নয়ন ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার অস্ত্র যোগানদাতা নব্য জেএমবির শীর্ষ নেতা হাদিসুর রহমান সাগর 7 দিনের রিমান্ডে। মেড ইন বাংলাদেশে গর্ব, তৈরি পোশাক খাত। বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। স্বীকৃতির অপেক্ষায় রয়েছে আরও 280টি কারখানা। এসব অর্জন অর্থনীতিকে আরও টেকসই করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে উদ্যোক্তারা বলছেন, দেশের পণ্য ব্র্যান্ডিংয়ে বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরও অনেক দূরের পথ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। এটি কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নয়, তবুও এভাবেই দেশের প্রতি সম্মান জানিয়ে দিনের শুরু হয় এখানে। এরপর শপথ পাঠ, তারপর সুই সুতার মেশিনে মনোযোগ পোশাক তৈরিতে।
কারখানাটিতে কর্মরত প্রায় 2500 শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট, হেলিকপ্টার ফ্যান, প্রোডাকশন ফ্লোরেই রয়েছে ছোট্ট বাগান। বাইরে আবহাওয়াটা পাই, আবার সূর্যের আলো পাই, যে ফ্লোরের ভিতরে রয়েছি না বাইরে রয়েছি আমরা বুঝতে পারি না। এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল, প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে। উৎপাদন খরচ কমাতে স্টিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোয়েল হিটার, আর ব্যবহৃত পানি শোধন করে ব্যবহার করা হয় বারবার। মেয়েরা অনেক পজিটিভ যখন থাকে তখন অটোমেটিক প্রোডাকশনের সাথে একটা গুড প্রোডাকশন আসে, যেটা আমরা প্র্যাকটিক্যালি এখানে পাচ্ছি। আমরা বলে থাকি যে থ্রি আর কনসেপ্ট, যেটা হলো রিডিউস, রিউজ, রিসাইকেল। কর্তৃপক্ষ যদি এটা যথার্থভাবে ব্যবহার করে তবেই এটা একটা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠতে পারে। এত সব নিয়ম মেনে গড়ে তোলা এই রেমি হোল্ডিংস লিমিটেডই বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা। শুধু তাই নয়, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অনুযায়ী বিশ্বের সেরা 10টি পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। এই উদ্যোগগুলা সীমিত যেন না থাকে, এইটা মানে পুরো সেক্টরে যেন জিনিসটা ছড়ায়। যখন নেগোসিয়েশন করি আমরা কোনো বাইরের সাথে, যখন শুনে আমরা কোন ফ্যাক্টরি থেকে আসছি, তখন অবভিয়াসলি একটা সুবিধা হয়। চলতি বছর এই লিডের সর্বোচ্চ সনদ প্লাটিনাম স্বীকৃতি পাবে আরও কয়েকটি কারখানা, এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। গ্রিন ফ্যাক্টরি আমরা কাজ করছি, আশা করছি আমরা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আমরা সার্টিফিকেট পাবো গ্রিন প্লাটিনাম। 280টা রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেখান থেকে গ্রাজুয়ালি আসতেই থাকবে, লিড আসবে, গোল্ড আসবে, সিলভার আসবে। গত 3 বছরে আমাদের ব্র্যান্ডিং 1000 গুণে ভালো হয়েছে, কিন্তু এখানে আরো অনেক কাজ করা বাকি আছে। সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা শিল্পখাতকে দিবে আরো শক্তিশালী ভিত, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। এখন পর্যন্ত আমরা এটির ভ্যালু সেভাবে পাচ্ছি না, তবে ধীরে ধীরে বাংলাদেশের এই খাতে পরিচিতি তৈরি হচ্ছে, এটাও দীর্ঘমেয়াদে আমাদের জন্য ইতিবাচক। উদ্যোক্তাদের এসব অর্জন নিঃসন্দেহে গর্বের, এবং এসব অর্জনের মধ্য দিয়েই বিশ্ববাজারে নতুন করে আস্থার জায়গা করে নিচ্ছে মেড ইন বাংলাদেশ। এ অবস্থায় সংশ্লিষ্টদের পরামর্শ, সক্ষমতার সবটুকু কাজে লাগাতে নজর রাখতে হবে নতুনত্বের খোঁজে, সেই সঙ্গে বাড়াতে হবে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গবেষণার পরিসর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আদম জি পিজেড, নারায়ণগঞ্জ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে অরাজকতা সৃষ্টি হবে জেনেই দেশের মানুষ আবারও আওয়ামী লীগেই ভোট দেবে। বৃহস্পতিবার নরসিংদীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এই নির্বাচনে আমাদের জিততে হবে, আমাদের জিততে হবে। আমাদের বিকল্প হচ্ছে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি। এই শক্তি যদি বিজয়ী হয়, দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি, জনগণে কাছে পাত্তা না পেয়ে এরা এখন বিদেশিদের কাছে নালিশ করছে। চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ সবার পর বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সিডাব অডিটোরিয়ামে রফতানি পণ্য বহুমুখীকরণ এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, উন্নয়নশীল দেশ হলে অনেক সুযোগ সুবিধা কমে যাবে, এজন্য উন্নত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়ের কাজ চলছে। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি 2021 সালে $60 মিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে, নতুন পণ্য ও বাজার সম্প্রসারণে সহযোগী শিল্পগুলোকে শক্তিশালী করারও তাগিদ দেন। উন্নয়নশীল দেশ সবার অভিযাত্রা যেন টেকসই হয়, এজন্য দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি গুণগত মানের পণ্য তৈরিরও আহ্বান জানান বক্তারা। আমাদের সামনে যে অনেকে বলে যে আমরা যদি গ্রাজুয়েশন হই, আমাদের সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাবে। উই আর হিরোইক ন্যাশন, আওয়ার পিপলস আর দি ক্যাপেবল। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের স্বীকৃতি পাবার পরও সরকার এবং জনগণকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে ন্যাপ ভাষণে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির মতো একটি দল
যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা জাতিকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে, সরকারকেও অভিনন্দন জানাতে ব্যর্থ। এটির মাধ্যমেই প্রমাণিত হয় তাদের রাজনৈতিক দণ্ডতা এবং হীনমন্যতা। এদিকে দুর্বলতা ঢাকতে উন্নয়নের মিছিল বের করা হচ্ছে মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের উন্নয়ন হলেও দেশ ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জিয়া শিশু পার্কের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, জিয়াউর রহমানকে এভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। এদেশে কোমলমতি শিশুদের জন্য যে শিশু পার্ক করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং এইটি করে সারা দেশের মানুষের কাছে তিনি অভিনন্দিত হয়েছিলেন, সেই শিশু পার্কটির নাম থেকে তার নাম মুছে দিচ্ছে, এটা একেবারেই একটা ঘৃণ্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাদের দুর্বলতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের নিরাপত্তাহীনতা এমন জায়গায় গিয়েছে এখন উন্নয়নের মিছিল করতে হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তো উন্নয়নটা কার হয়েছে? উন্নয়ন তো তাদেরই হয়েছে, তাদের দলের হয়েছে, বাংলাদেশের কোনো উন্নয়ন নাই। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়া, তিনি ইনশাআল্লাহ আমাদের মধ্যে ফিরে আসবেন, এবং যতই কলা কৌশল করুক না কেন আমরা আইনি লড়াই দিব, আমরা আবার রাজপথে আমাদের থাকতে হবে। শুধু আইনি লড়াই দিয়ে এই যুদ্ধ জয়লাভ করা সম্ভবপর হবে বলে আমি মনে করি না। প্রবাসী সময়ে আরো থাকছে, টেস্টের প্রস্তাব ফিরিয়ে দেবার পর এবার অস্ট্রেলিয়াকে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের প্রস্তাব বিসিবির, সাড়া মেলেনি এখনো। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত 26 জনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল। এর আগে মরদেহবাহী বিমানটি বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল। স্বজনরা জানায়, আলিফুজ্জামানের মরদেহ খুলনায়, নজরুলের মরদেহ রাজশাহী ও পিয়াসের মরদেহ বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে নেপালে বাংলাদেশ দূতাবাসের সামনে তাদের প্রথম জানাজা হয়। গত 12 মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান 49 জন, যার মধ্যে বাংলাদেশে ছিলেন 26 জন। এর মধ্যে গত সোমবার 23 বাংলাদেশির মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়, আর 10 বাংলাদেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিমানের ফিটনেসের ব্যাপারে এবং বিমান ছাড়ার পরে এবং যা যা করার সব কিছু আমরা সেই উদ্যোগটা আমরা নিয়েছি, এবং এটা যান্ত্রিক ব্যাপার, এটা তো সতর্ক থাকতেই হবে, সতর্ক থাকা উচিত আমি মনে করি, আরও বেশি যেন সতর্ক থাকে এটা আমি দাবি করি। আমাদের তদন্ত কমিটি দিয়ে আমরা অনতিবিলম্বে আমরা এটা এই রিপোর্টটা আমরা জানিয়ে দেব। নেপালের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপির অবস্থার আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক এ তথ্য জানান। পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় খারাপের দিকে, বিশেষ করে ওনার কিডনি ফাংশনটা কমে আসতেছে এবং সেই সাথে অন্যান্য প্যারামিটারগুলোও খারাপের দিকে যাচ্ছে। আমরা চিকিৎসা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত উনি ভেন্টিলেটরের সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট নিতে পারেন। সুনামগঞ্জের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কাকন বিপি। বৃহস্পতিবার বিকেলে দোয়ারা বাজারে জানাজা শেষে তাকে দাফন করা হয়। বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া এই মহিয়সী নারীর স্মৃতি রক্ষায় নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এদিকে কাকুন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবিও।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে সিলেটের ওসমানী মেডিকেল থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরারকাওয়ের বাড়িতে নেওয়া হয় বীরপতি কাকুন বিবির মরদেহ। দুপুর তিনটায় স্থানীয় মাঠে তার জানাজা হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। পরে গার্ড অব অনার প্রদান শেষে কাকুন বিবিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমরা কিন্তু প্রতিটা ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করছি, সুতরাং এই ইউনিয়নের মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা সেটা উনার নামে হবে এবং এই বিষয়টা নিয়ে আমাদের ভেতর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাকুন বিবি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা তারামন বিবি। আমি কাকুন বিবির জন্য দোয়া করি, ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে তিনি বসবাস শুরু করেন। 1971 সালে মাত্র 3 দিন বয়সী কন্যা সন্তানকে রেখে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। 9টি সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া সহ দেশের পক্ষে তথ্য সংগ্রহ করার অনবদ্য অবদানের জন্য 1996 সালে এই মহিষী নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে সরকার। সময় সংবাদ, সুনামগঞ্জ। গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের 7 দিন পর এক শিশুকে নীলফামারী থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় যার অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা বাবা মা। বৃহস্পতিবার বিকেলে রংপুরের র‍্যাব 13 কার্যালয়ে শিশুটিকে তার বাবা মার কাছে তুলে দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত 15 মার্চ 4 বছরের শিশু রাজুকে অপহরণের পর স্বজনদের কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। পরদিনই শিশুর মা মনির আক্তার বাদী হয়ে টঙ্গী মডেল থানায় অপহরণের মামলা করেন। শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে র‍্যাব। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নীলফামারীর কিশোরগঞ্জে নিশ্চিত হয় তারা। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় বহিরুদ্দিন, আমজাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও মশিউর রহমান নামে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এখানে যারা 4 জন অপহরণ চক্রে গ্রেফতার হয়েছে, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অপহরণ চক্রের সাথে জড়িত হওয়ার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিব। ইস্টার সানডে উদযাপনে টাকা না পেয়ে রাজধানীর কালাচাঁদপুরে গাড়ু মা ও মেয়েকে হত্যা করেছে নাতি সঞ্জীব চিরান। হত্যার মূল পরিকল্পনাকারীও ছিল সে। এই ঘটনায় চিরান সহ 4 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শিরপুরের ললিতাবাড়ি থেকে সঞ্জীব সহ 4 জনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে একথা জানান র‍্যাব। প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃতরা। হত্যার 1 মাস আগে থেকেই সঞ্জীব পরিকল্পনা করছিল বলেও দাবি র‍্যাবের। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে অজ্ঞাত 4 জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাতে কালাচাঁদপুরের খানবাড়ি রোডে সাততলা বাড়ির 4th তলার ভাড়া বাসায় খুন হন তারা। 1 মাস আগে সঞ্জীব, প্রবীণ এবং শান্ত এরা 3 জনই প্ল্যান করেছে যে সামনে একটা ফেস্টিভ্যাল আছে, এখানে টাকা পয়সা কিংবা ঘুরতে যাবে এবং তাদের কাছে যে তথ্য ছিল তাদের গচ্ছিত কিছু টাকা থাকতে পারে, বেশ কিছু টাকা থাকতে পারে, কারণ এরা তো যে পরিমাণই টাকা পায় সঞ্চয়ের জন্য রাখে। অল্টারনেটিভ প্ল্যান হচ্ছিল যে কোনো সময় যদি কোনো প্রতিবন্ধকতা আসে সেক্ষেত্রে হত্যাকাণ্ডের মতন কোনো ঘটনা এখানে সংঘটিত করতে পারবে। গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। পাসপোর্ট কার্যালয়ে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ ছাড়া এমন অপকর্ম সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। আর কর্মকর্তারা বলছেন দালালদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। হানিফ, সাজেদুল, সাইফুল ও মেহেদি হাসান গাইবান্ধার দুর্গম চরাঞ্চল হরিচণ্ডীর এই মানুষগুলো এসেছিলেন পাসপোর্ট করতে। তাদের অভিযোগ, শুভ নামে এক দালাল পাসপোর্টের জন্য সরকারি খরচের বাইরেও তাদের কাছ থেকে হাতিয়ে নেয় অতিরিক্ত 3000 করে টাকা। 4 দিন আসছি, আসার পরে ক্ষেত্রে আজকেও আসছি, আজকে অফিস থেকে আমাদের পাসপোর্ট দিচ্ছেন। সব বেচা কিনে করে টাকা জমা দিছি, একজন 3 লক্ষ করে টাকা জমা দিছে, পাসপোর্ট না দিলে আমাদের ওই টাকাও মার, এখানেও আমাদের কোনো অস্তিত্ব নেই। মেশিন খারাপ, এডা সেডা বইলা আমাদের যে হয়রানিগুলো উনি করতেছে,
ফোন তো ধরেই না, ফোন রিসিভ করে না, আবার মেসেজ পড়ায়, ভাই আমি খুব বিজি লোক। যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত শুভকে পাওয়া যায়নি। শুভর মতো দালাল ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের হয়রানির পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা নেয়ার অভিযোগও অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমন পরিস্থিতি বলে মনে করে সচেতন নাগরিক কমিটি। অটোমেশন বা আমরা বলি ডিজিটাল পদ্ধতি, যেটাই বলি, সেটার মাধ্যমে এই ফি দিয়ে এই জিনিসটা দ্রুত পাওয়ার, সময় মতো পাওয়া, সেটা নিশ্চিত করার জন্য আসলে স্বচ্ছতাটাই নিশ্চিত করা জরুরি। পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে ফর্ম পূরণ করে দেওয়ার নামে দালালদের চিত্র গোপন ক্যামেরায় ধরা পড়লেও এই অফিসের কর্মকর্তা বলছেন তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি। সেবার যে পরিধি বেড়ে যাচ্ছে, গতি বেড়ে যাচ্ছে, সুনাম হচ্ছে সেবার, সুনাম সারা দেশে, সেক্ষেত্রে এটা এক অভিযোগটা অবশ্যই আমাদের সুনামকে ক্ষুণ্ণ করবে এবং আমরা সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য যা যা করা দরকার অবশ্যই তা করব। গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গড়ে প্রতি মাসে প্রায় 800 মানুষ পাসপোর্ট করে থাকেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাছে গাছে মুকুলের সমারোহ দিনাজপুরের লিচু বাগানগুলোতে। গত বছর অনুকূল পরিবেশ না থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলালের তথ্য মঞ্জিত আলম শিমুলের ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে সদর, বিরল, বোচাগঞ্জ, পার্বতীপুর ও বিরামপুর সহ 13 উপজেলাতেই কম বেশি লিচুর বাগান রয়েছে। লিচু বাগানগুলো মাদ্রাজি, চায়না, বোম্বাই, কাঁঠালি আর দেশি জাতের লিচুর মুকুলে ছেয়ে গেছে। তবে গাছে প্রচুর মুকুল আসলেও কালবৈশাখীর ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। লিচুর মুকুল ঝরে পড়া রোধে দিনরাত বাগানে সেচ দিচ্ছেন বাগান মালিক ও বাগান ক্রেতা। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করছেন। প্রতিবছর আগাম বাগান কিনে বেশ লাভবান হন বাগানিরা। মূল অনেক সংখ্যায় অনেক বেশি আসছে, সামনেবারে যা আসছিল তার থেকে অনেক বেশি। অনেক পরিচর্যা করতেছি, ঠিক আছে, যতটুকু পদক্ষেপ নেওয়া যায় অতটুকু আমরা চেষ্টা করতেছি। এখানে আছে বেদানা, চায়না থ্রি, তারপরে আপনার কাঁঠালি আছে, বোম্বাই আছে, মান্দ্রাজি আছে, গোলাপি আছে। আমাদের ফলগুলাকে বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে আমাদের জন্য খুবই লাভজনক হয়। অকালে মুকুল ঝরা ও অপরিপক্ক ফল পড়া বন্ধে শুরুতেই কীটনাশক স্প্রে করা দরকার বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। লিচুতে আপনার দুটো সমস্যা, একটা হচ্ছে একটা মাকড়সা, আর একটা হচ্ছে আপনার লিচুর যে বীজ, সে বীজের গোড়ায় একটা পোকা হয়। যদি আমরা এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সুবিধা। এই অবস্থায় ভালো ফলনের জন্য রোগমুক্ত এবং পোকামাকড় প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লিচুর যখন ছোট দানা বাঁধে সেই অবস্থায় এবং পরিপক্ক অবস্থায় কিভাবে এটাকে রোগমুক্ত এবং পোকামাকড় মুক্ত রাখা যায়, এ বিষয়ে আমরা আমাদের দলীয় আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা এবং আমাদের প্রশিক্ষণেও আমরা সেই বিষয়গুলো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। জেলার 5,184 হেক্টর জমির বাগানে 24,612 মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। এবারে প্রবাসীর খবর। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত সহজে প্রদান করার জন্য সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনসুলেটে চলছে সেবা সপ্তাহ। বাংলাদেশের সর্বোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দূতাবাসে 20-26 মার্চ পর্যন্ত সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দূতাবাস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত গোলাম মুসি। সৌদি আরবে বসবাসরত 22 লক্ষ বাংলাদেশিকে সেবা প্রদান করতে দূতাবাস বদ্ধপরিকর বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ উপলক্ষে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটেও চলছে সেবা সপ্তাহ 2018। প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় সরকারি ছুটি দিনসহ 26 মার্চ পর্যন্ত বিভিন্ন সেবা প্রদানের কথা জানিয়েছে কনসুলেট কর্তৃপক্ষ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে স্বীকৃতি পাওয়ায় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুয়ালালামপুর দূতাবাসে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় বাংলাদেশের বিভিন্ন অর্জন ও সাফল্য উল্লেখ করে বক্তব্য রাখেন দূতাবাসের স্ট্রোম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের সকলের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন এর 62তম সেশনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে একথা বলেন তিনি। নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি এনজিও, সিভিল সোসাইটি ও অন্যান্য সংগঠনও একযোগে কাজ করে যাচ্ছে বলে জানান মেহের আফরোজ। একই সঙ্গে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারই নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা প্রতিমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকাংশই নারী এবং শিশু উল্লেখ করে এই সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তীব্র তুষারঝড়ের পর স্বাভাবিক হয়ে এসেছে সেখানকার জীবনযাত্রা। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিভিন্ন জায়গায় গাছপালা ভাঙা সহ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে। এবছর নিউ ইয়র্কে রেকর্ড পরিমাণ 14.5 ইঞ্চি তুষারপাতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিশলু। নিউ ইয়র্কের আকাশে আজ ঝলমলে রোদ, বৃহস্পতিবার সকাল থেকেই তুষার ঝড় থেমে গেছে। তবে নিউ ইয়র্কে এখনো রয়েছে তুষারের আবরণ, যান চলাচল স্বাভাবিক হচ্ছে, বাস ট্রেন সবই স্বাভাবিকভাবে চলছে। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার নির্দেশ দিয়েছেন। তবে গতকাল নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় একজন নারী মৃত্যু এবং চারজন মৃতদেহ হত্যা ছাড়া তুষারঝড়ের কারণে আর কোন বড় ধরনের ঘটনা নিউ ইয়র্কে ঘটেনি। তবে নিউ ইয়র্ক সহ আশপাশের রাজ্যগুলোতে, যেখানে প্রায় 70 মিলিয়ন মানুষ এই তুষারঝড়ে আক্রান্ত, সেই সমস্ত এলাকাগুলোতে গাছপালা ধ্বংস এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সহ নানা ধরনের ঘটনার খবর আমরা জেনেছি। তবে সর্বশেষ যেটি জানা গেছে যে গতকাল থেকে আজকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিউ ইয়র্কে 14.5 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বর্ণিল আয়োজন। সারাদেশে শোভাযাত্রা, উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব পোশাক কারখানা 7টি এখন বাংলাদেশে, স্বীকৃতির অপেক্ষায় আরো 280টি প্রতিষ্ঠান। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফ নজরুল ও পিয়াসের মরদেহ আনা হল দেশে, স্বজনদের কাছে হস্তান্তর, দাফনের জন্য নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামে। টঙ্গী থেকে অপহৃত 4 বছরের শিশুকে 7 দিন পর নীলফামারী থেকে উদ্ধার, গ্রেফতার 4 সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা। এবং মার্কিন প্রশাসনে বেড়ে চলেছে অস্থিরতা, এবার ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ, পরামর্শ আমূলে না নেয়ার অভিযোগ। এ ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাঙালি করবি নম্বর থেকে সময় সংবাদের খবর ও অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএনবিকে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।